সত্যজিৎ রায়ের যুগান্তকারী সৃষ্টি হল অপুত্রয়ী। তার মধ্যে প্রথম ভাগ হল পথের পাঁচালি। এই পথের পাঁচালিতে যতজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা সুবীর ব্যানার্জি, যাকে আমরা পেয়েছিলাম ছোট্ট অপুর চরিত্রে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, অনেকেই জানতে চান পথের পাঁচালির সেই ছোট্ট অপু বর্তমানে কোথায় আছে, কেমন আছে। সেই অংশে যাওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন, পথের পাঁচালি ছবিতে অভিনেতা সুবীর ব্যানার্জি ছোট্ট অপুর চরিত্রে কিভাবে এসেছিলেন। পথের পাঁচালি চলচ্চিত্রটির তৈরির ঠিক আগে সত্যজিৎ রায় অপু চরিত্রের জন্য 5 থেকে 7 বছরের একটি শিশুর সন্ধানে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনের মারফতে কয়েকটি ছেলে অডিশন দিতেও আসে, কিন্তু কোনো ছেলেকেই সত্যজিৎ রায়ের পছন্দ হয়নি। অবশেষে সত্যজিৎ পত্নী বিজয়া রায় তাদের অ্যাপার্টমেন্টের কাছে আরেকটি বাড়ির ছাদে একটি ছেলেকে খেলতে দেখেন। সুবীর ব্যানার্জি নামে এই ছেলেটিকে অবশেষে অপুর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়। সুবীর কলকাতার লেক অ্যাভিনিউতে বসবাস করতেন। তার পিতার সম্মতিতে তিনি অপুর চরিত্রে অভিনয় করেন। সত্যজিৎ রায় তার পিতাকে বলেছিলেন, আজ আপনার ছেলে বা আমাকে কেউ চেনে না, কিন্তু আমি এমন একটি চলচ্চিত্র বানাবো যে তা বাংলা চলচ্চিত্রকে পরিবর্তন করে দেবে, তারপর সারা বাংলা আমাদের দুজনকে চিনবে। এই কথাগুলো তার পিতাকে রাজি করাতে বাধ্য করে। এরপর 1952 থেকে 1954 সালের মধ্যে 1 বছরের বিরতি নিয়ে চিত্রগ্রহণ চলে। বাদবাকি বিষয় আমরা সবিস্তারে জেনে নেব সেদিনের সেই ছোট্ট অপু অর্থাৎ আজকের বড় সুবীর ব্যানার্জির থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওর সবিস্তারে যাওয়ার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর এখানেও একটা মাটির বাড়ি ছিল, বারান্দাটা ছিল মাটির, আর সেখানে পিসি থাকতো। ওরা বাড়ির কম্পাউন্ডের মধ্যে খেলাধুলো করতাম, তো সেখানে আমাকে কাকিমা আমাকে দেখতে পায়। দেখতে পেয়ে প্রথমে ভাবে বোধ হয় আমি নন বেঙ্গলি ছেলে। হ্যাঁ, ছোটোবেলায় খুব মিষ্টি দেখতে ছিলাম নাকি, কাকিমা যা কথা বলেছিলেন। তো যাই হোক, তো সেই সময় আমাকে কাজের লোককে দিয়ে ডেকে পাঠায়। তখন আমি ওই ছেলে ধরা মনে করে মার কাছে দৌড়ে যাই, গিয়ে বলি যে দেখো আমাকে কে ডাকছে, আমি তো চিনি না, তুমি কথা বলো। মা তখন তার সঙ্গে কথা বলে, কী ব্যাপার, কোথার থেকে এসছেন? বলে পাশের বাড়িতে দাদাবাবু আপনার ছেলেকে দেখতে চাইছে, কাকিমাও দেখতে চাইছে। হ্যাঁ, তখন মা আমাকে একা না ছেড়ে আমার দাদাকে সঙ্গে দিয়ে আমাকে পাঠালেন। আমাকে নিয়ে গেলেন কাকাবাবুর কাছে। কাকাবাবুর কাছে নিয়ে গিয়ে বললেন, হ্যাঁ রে মানিক, তুই সারা কলকাতায় অপু খুঁজে বেড়াচ্ছিস, তোর বাড়ির পাশে অপু আছে তুই দেখিস নি, এই দেখ তোর অপুকে ধরে নিয়ে এসছি। বলে কাকাবাবুর কাছে নিয়ে গেলেন। কাকাবাবু আমাকে দেখলেন আপাদমস্তক, হ্যাঁ, যেভাবে প্রতিমা দেখেন মানুষ, খুঁটিনাটি করে দেখলেন। দেখে থেকে আমার নাম জিজ্ঞেস করলেন, আর তারপরে বললেন, বায়োস্কোপ করবে? আমি মাথা নাড়িয়ে বলেছিলাম হ্যাঁ। আমি কোনো কথার উত্তর দিইনি, ওই এক্সপ্রেশনটাই আমাকে ওনাকে অ্যাট্রাক্ট করে। এটা তৈরি করার ব্যাপার না, এটা গোড়া থেকেই ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা কাকাবাবু অনিল চৌধুরী মহাশয়কে খুঁজতে বলেছিলেন, যে এমন একটা গ্রাম খুঁজে বার করো যেখানে নাকি বিভূতিভূষণের যে নিশ্চিন্দপুর গ্রামের সঙ্গে মিলে যায়, সেই কারণে এই জায়গাটাকে বেছে নেওয়া। মানে শর্ট মেকিংটা তৈরি করেছে। শর্ট ঘরের ছেলেমেয়েরা সিনেমায় নামতো না, তখন তো সিনেমা বলতো না, বায়োস্কোপ বলতো, বায়োস্কোপে নামতো না। কাজে কাজে মার আপত্তি ছিল, কিন্তু তখন কাকাবাবু মাকে বলেছিলেন যে আমি এমন ছবি করব, বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেবো, আপনার ছেলেকে আমাকে কেউ চেনে না, এমন একদিন আসবে যখন আপনার ছেলেকে আমাকে সারা পৃথিবীর লোক চিনবে। এই কথা বলার পর মা আর আপত্তি করেন। 16 মিলিমিটারের ছবি দিয়ে প্রথম শটটা তোলা হয়, তো রাখতে পারেনি বলে তখন কাকাবাবু সেটাকে 35 মিলিমিটারের মিচেল ক্যামেরা দিয়ে উনি তখন এই শটটা নিয়েছিলেন। আরে বাপ রে বাপ, গিজ গিজ করতো হনুমান, গিজ গিজ করতো চারিদিকে। ও আপনাকে তো বলিনি, ওখানটা একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের উপরে একদম হনুমান বসে থাকতো, সব কটা কালো হনুমান, আর তার মধ্যে একটা ছিল সাদা হনুমান, আর হুপ 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 এরকমভাবে ডাকতো, আর খুব মজা পেতাম। হ্যাঁ, আর ওই লাঞ্চের পিরিয়ডে তো একজনের হাত থেকে তো ঠোঙা কেড়ে নিয়ে চলে, আর তার পরবর্তী পর্যায়ে তো খুবই ভালো লেগেছে ওই শটটা দেখে। হ্যাঁ, এত একটা নড়বড়ে জানলা ছিল, তাতে একটা বস্তার পর্দা ছিল,
আর এখানে দিদি জ্বর হয়ে শুয়েছিলেন করুণা বন্দ্যোপাধ্যায় যে আমার মা হয়েছিলেন উনি দুর্গাকে জলপূর্তি দিচ্ছেন শুটিংয়ের সময় আশীষ বর্মন যে ছিলেন উনি আমাকে খুব ভালোবাসতেন আবার ওই মাঝে মাঝে আমার ওই ধুতির পেছন দিক দিয়ে কাঁচাটাকে খুলে দিই ছবি দেখতে দেখতে আমি তো মোহিত হয়ে গিয়েছিলাম তারপরে তো ছোটবেলায় তখনই আমার অনুভূতি অন্যরকম আরও বিশেষ করে দিদি যখন মারা যায় তখন আমি কেঁদে ফেলেছিলাম সিনেমা হলে বসে হ্যাঁ এত বাস্তব জিনিস দেখা যায় না আমার চোখে জল এসে গেছিলো আমি মাথা নিচু করে তখন মনে হয় যে বোধহয় পথের পাঁচালী করবার জন্যই আমি জন্মেছিলাম